হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হার হারবাই তুলিকা আজকে আমরা যা যেটা বানাবো তার জন্য মেটেরিয়াল ডিটেলস মোটামুটি ডিসক্রিপশানে রয়েছে আমরা মাউন্ট বোর্ডের পিস নিয়েছি পিচবোড টোন তোমরা নিতে পারো সেটাকে এখানে ফোর সেন্টিমিটার ডায়ামিটারে কেটে নিয়েছি আর ফেবিকল সেটাতে লাগিয়ে একটা কাপড়ের টুকরোতে বসিয়ে নেবো কাপড় তোমরা তোমাদের যে কোনো জামা কাপড়ের এক্সট্রা পিস ইউজ করতে পারো হাতার কাপড় ইউজ করতে পারো বা যে জামা বানানোর জন্য কাপড় কেন সেখান থেকে এক্সট্রা টুকরো চেয়ে আনতে পারো যখন টেইলারের কাছে বানাতে দিচ্ছ ছোটো পিসেই হয়ে যাবে এবার আমরা সেটাকে ভালো করে মুড়ে নেবো ভালো করে কেটে নিয়ে আমরা আঠা দিয়ে মুড়বো কারণ এক্সট্রা পিস যাতে না থাকে যতটুকুনি মোড়ার জন্য দরকার ততটুকুনি রাখবে বাকিটা কেটে দেবে মোড়া হয়ে গেলে এবার ব্যাক সাইডটা ফিনিশ করাটা খুবই জরুরি তার জন্য ব্যাক সাইডেও আঠা দিয়ে একটা কাপড় বসিয়ে দিতে হবে আর ব্যাক সাইডে তোমরা সেম কাপড় লাগাতে পারো অথবা অন্য যে কোনো কাপড় লাগাতে পারো এবার এটা একটু শুকিয়ে গেলে ওল্ড ব্যাক ব্ল্যাক পলিশের আমার এখানে একটা জুয়েলারি পিস রয়েছে যেটার কিছু কিছু পর্শান খুলে গেছে তাই আমি এটা রিউজ করছি আমি এটাকে আঠা দিয়ে এখানে বসিয়ে দেবো এখানে আমি ফেভিকল ইউজ করেছি তোমরা চাইলে অন্য যে কোনো গ্লু ইউজ করতে পারো যেটা কাপড়ের সাথে আটকায় আর এটাকে লাগানোর পরে তোমরা ঘন্টাখানেক মতন শুকিয়ে নেবে তাহলে এটা একদম ভালো করে আটকে যাবে এরপরে আমরা এর সাথে ব্যাক রোপটা আটকাবো কারণ আমরা এটাকে চোকার করছি আমি এখানে টুইস্টেড রোপ বানিয়ে নিয়েছি আর পেছনে দুটো ট্যাসেল বানিয়ে নিয়েছি টুইস্টেড রোপ তোমরা কিভাবে বানাবে তার একটা পুরো ভিডিও আমার চ্যানেলে সুন্দরভাবে করা আছে বুঝিয়ে আমি নিচে ডেসক্রিপশানে আর ওপরে আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো আমি এটা একশো কুড়ি সেন্টিমিটার করে পাঁচটা করে স্ট্যান্ড নিয়ে কিন্তু টুইস্টেড রোপটা করেছি এরপরে আমি টুইস্টেড পের মধ্যে কটন বলগুলো ভরে নিয়েছি আর সেলাই করে আমার যে পেন্ডেন্ট রয়েছে চোকারের সেইটার সাথে আটকে দিয়েছি আমি এখানে সেলাই করার প্রসেস ইউজ করেছি আটকানোর জন্য তোমরা তোমাদের যেটা ইজি মনে হয় সেই প্রসেসে আটকাতে পারো দুটোর ক্ষেত্রে কিন্তু একই হবে এখানে এক্সট্রা যা সুতো থাকবে কেটে নেব আর একইভাবে আর একটা সাইডকে আমি এখানে আটকে দিচ্ছি আমার যে পেনডেন্টটা রয়েছে এটা পেছনে দড়ি গিট মেরে পরা পেনডেন্ট এখানে কিন্তু কোনো অ্যাডজাস্টেবল রোপ নয় তবে রোপটা অনেকটা বড় হয়েছে পেছনে কিন্তু অনেকটা ঝুলবে তো পুরনো এরম ব্ল্যাক পলিশ জুয়েলারি বা পুরনো তোমাদের জুয়েলারি থাকলে তোমরা এইভাবে এটাকে রিইউজ করতে পারো নতুন চোকার হিসাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তোমাদের জামা কাপড়ের সাথে ম্যাচিং করে সেই রকম কাপড় দিয়ে কিন্তু তোমরা চটজলদি বানিয়ে নিতে পারবে